চলচ্চিত্রে আমি মান্না ভাইয়ের মুখে শুনেছি যে চলচ্চিত্র একটা মাজারের মতো নাকি, যে এখানে যে গরম খাবে সেই হারায় যাবে। সুতরাং আপনি গরম খাইতে পারবেন না তো, কারণ আমি সাদারে সাদা বলতে পারছি না, কালোরে কালো বলতে না, 100% আমি পাটপা। প্রিয়তম যে সুপারহিট ব্যবসা দিচ্ছে রাজকুমার, কিন্তু সেই ব্যবসা দেয় নাই, তো এই জন্য কি আপনি রাজকুমারের ফ্লপ বলবেন? বাচ্চা আমার, বউ আমার না, তো এগুলো এমনি এমনি হয়। আমার অনুভূতিটা হচ্ছে গিয়ে তুফান একটা ভালো ছবি বানানোর চেষ্টা করা হয়েছে এবং দর্শকদের অনেকের রেটিংয়েই ছবিটা ভালো হয়েছে। তবে নেটিজেনদের বা ধরেন হচ্ছে ভার্চুয়াল মিডিয়াতে কিন্তু এর বিপরীত ধর্মীয় আলোচনা আছে যে ছবিটা আসলে ভালো হয়নি। এখন যদি আমার ব্যক্তিগত মতামত বলেন, ছবিটার অনেক দৃশ্যই কিন্তু সামঞ্জস্য আছে অনেক ছবির সঙ্গে, এবং এই থাকাটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে দোষের কিছু দেখছি না। যদি কোনো পরিচালক ধরেন সফলভাবে কোনো দৃশ্যকে অনুকরণ করতে চায়, তিনি তার মতো করে যদি করেন তাহলে এটা বেশি ভালো। এখন দেখা গেল যে আপনি কোনো ছবিতে আছে যে ওইখানে ট্রাক উড়াই দিছে, আপনিও ট্রাক উড়াচ্ছেন, কিন্তু আপনার দেশের কৃষ্টি কালচার বা পরিস্থিতির সঙ্গে ট্রাকটা যায় না। তো এটা অতীতেও আমাদের অনেক ছবিতে একই কাজ করা হইতো, এখনও সেই জায়গাটা আছে। এবং তুফান ছবিটা মূলত অনেকেই বলছেন যে ওই একটা যুগ ছিল কিন্তু কি বিবেকচন্দ্র রায়, আমাদের সিনিয়র সাংবাদিক ইমরুল শাহেদ ভাইদের মতো অনেকেই বলতো যে এটা হচ্ছে বিবেকচন্দ্র রায়, মানে ভিসিআর থেকে নিয়ে কাপিস টাপিস করে ইধার উধার করে মালজোড়া লাগিয়ে লাগিয়ে একসময় ছবির তকমা হিট হইতো। তো এটা কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তুফান ছবি দিয়ে এইটা কিন্তু আবার এস্টাবলিশড হইলো যে যদি আপনি নকল ছবি ভালো বানাইতে পারেন তাহলে আর কিছু না হোক একটা জায়গা তৈরি করতে পারবেন। আর যদি বড় কোনো ব্যানার থাকে, ধরুন বড় বড় ব্যানার, তাইলে একটা মানে কি বলা চলে আওয়াজ তুলতে পারবে। আসলে হয় কি যে এখানে যেটা করতে চাইছে, অতিরিক্ত চুরি করলে যা হয় আমি মনে করি, আমাদের মানে আমি সবসময় বলি যে চলচ্চিত্র একটা ফর্মুলা, মানে জীবনের একটা ফর্মুলা থেকে নিয়ে চলচ্চিত্র তৈরি হয়। আপনারা দেখবেন যে যমক যখন হচ্ছে গিয়ে দুইটা বাচ্চাকে দেখানো হয়, একজনকে আঘাত করলে আরেকজন আঘাতপ্রাপ্ত হয়, তো ওই আঘাতপ্রাপ্ত জায়গায় দেখা যায় যে অনেক সময় একটা যমক যা চিন্তা করে আরেকটা যমক তা কল্পনা করতে পারে। তো ওই ফর্মুলাটাকে হয়তো ইউজ করতে গিয়া এরা আসলে এটা জগা খিচুড়ি বানায় ফেলছে। লাস্টের যে পার্টটা দেখলাম আমরা মাঝখানে বাদিয়ে দিলাম, বিভিন্ন প্রথমে গান নকল, লুক নকল, লক নকল, তারপর বিভিন্ন যে নকল করে লাস্টে কিন্তু একটা এখন আমার কাছে এই ছবিটা দেখতে গিয়ে একটা জিনিস মনে হয়েছে যে অতিরিক্ত প্রচারণা বা ওই যে অনেক একটা কথা বলে যে বারবার মিথ্যা বললে মিথ্যাটা একটা সময় সত্য হয়ে যায়, তো এই ছবির বেলায় আমার কাছে কেন জানি মনে হয়েছে এইটাই খুব মানে বাস্তবতা। যে আপনি দেখেন এই ছবিতে আরেকটা জায়গায় আপনি উল্লেখ করেছেন যে নায়িকার সাথে যে নায়িকাটা ড্রেসম্যান থাকে তার সাথে প্রথম পরিচয় হয় হচ্ছে গিয়ে সাকিব খান একটা ভুলে নাচে যখন ঢুকে যায়, তো তারপরে কিন্তু এই নায়িকার সাথে প্রেম কখন হলো এটা কিন্তু দেখানো হয় না। কিন্তু একটা সিনে দেখালে সাকিব খানের ঘাড়ে হাত দিয়ে সে কথা বলছে চুমা দাও চুমা দাও। হ্যাঁ, এই যে বিষয়গুলো যে অনেক অসঙ্গতি আছে, কিন্তু যখন আপনি একটা সময় একটা ছবি সাকসেস হয়ে যাবে আর একজন পরিচালককে সবাই দেবতা বানিয়ে ফেলবে পরিচালকদের, ওই যে বললাম মিথ্যাকে অনেক সময় বলতে বলতে সত্য হয়, সেই জায়গায় তো আসলে বলার কিছু থাকে না। এই ছবিতে আসলে যে আওয়াজটা তোলা হয়েছে, অনেক প্রযোজকের সাথে আমিও একমত যে এত টাকা আসলে খরচ হয় না, এটা একটা আওয়াজ, তো আওয়াজ দিয়ে যে একটা বড় জায়গা দখল করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নরেন বিশ্বাস বাংলার টিচার, উনি বলছিলেন ধমক দিয়ে চমক সৃষ্টি করা যায়, তো এখানে আমি দেখলাম আওয়াজ দিয়ে একটা চমক সৃষ্টি করতে পারছে, এটা বাংলাদেশে সম্ভব, কিন্তু কলকাতা তো আওয়াজের জায়গা না রে ভাই। কলকাতায় সব আমাদের চেয়ে বড় বড় মুনশিরা থাকে, ওদের মুনশিয়ানার সাথে আপনি আওয়াজ দিয়ে পারবেন না। তো আপনি দেখেন আপনি আওয়াজ দিচ্ছেন যে দুটো সুপারস্টার নিয়ে আপনি কাজ করবেন, হ্যাঁ, হঠাৎ করে এক সুপারস্টার ধারাম করে আপনার একটা বাড়ি দিয়ে দিল, কি নিউজ দেব বলে ফেললো, আমি তো এই পরিচালককে চিনি না, ওর ছবিতে কাজ করার তো প্রশ্নই আসে না। ওখানে যে আপনি আওয়াজ দিয়ে পারবেন না এটা কলকাতাবাসী কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আমার দেশে ধরেন আমি যে কোনো হিরোকে, যেমন আমি নিজেই সাকিবের ভক্ত, কারণ আনডাউটেডলি আনপ্যারালার একটা সুপারস্টার সাকিব খান, একজন সাকিব খান তৈরি হইতে সময় লাগে, কিন্তু আপনার জায়গা যা ভুল আছে সেগুলো তো আমাকে ধরাই দিতে হবে, অথবা আমি যদি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি আমাকে সেটা বলতেই হবে, আপনার ভক্ত আমি সেটা আলাদা জায়গায়, কিন্তু ভুলগুলো আমাকে তো ধরাই দিতে হবে। আবার যদি কেউ ধরেন আপনার কাছে বন্দুক রেখা ওয়াসিয়ত, মানে আপনি আগেই ওসিয়ত করে লইতেছেন সাকিবের কাঁধে বন্দুক রেখে আমি একটা ওসিয়ত করতেছি নিশুরে আমি নাম্বার ওয়ান বানাই ছাড়ব, এই দেখবেন সাকিবিয়ানরা পল্টি লয়ে লেব সাথে সাথে, বলবো বেটা তোরে তুফান দেখে ছেড়ে দিছি, ওসিয়ত করে তুই নিশুরে সুপারস্টার বানাবি সাইজ করে দেবো, দেখেন লাগলো বইলা। তুফান তো প্রথম দিকে যৌথ প্রযোজনার বলা হয়েছিল, পরবর্তীতে
একক প্রযোজনা দাবি করা হচ্ছে, কেউ কেউ বলছে বা উনি সংগঠন ইয়াও করছে এটা নিয়ে সংবাদ সম্মেলন করেছে যে অর্থ পাচারের যে একটা ব্যাপার চলে আসছে, আপনার কি মনে হয় আপনি কতটুকু জানেন? দেখেন তুফান ছবিটা শুরু থেকেই সাকিব খানের জন্য না, বিভিন্ন মানুষের কারণে একটা প্রতিবন্ধকতার মুখে পড়েছিল। পাশাপাশি অনেকেই আলোচনা করেছেন যে একজন আমাদের চলচ্চিত্রে এখন খুব শক্তিশালী প্রযোজক, তার সাথেও সাকিবের কিছুটা দ্বন্দ্বের কারণে ছবিটা হয়তো ঝামেলায় পড়বে। কিন্তু সেই ঝামেলাটাকে এড়ানোর জন্যই কিন্তু শাহরিয়ার শাকিল, সে কিন্তু তার নামে মানে আলফায়ের নামে কিন্তু ছবিটা সেন্সর সার্টিফিকেট নিয়েছে, কিন্তু প্রক্ষান্তরে ছবির মালিক কিন্তু তিনজন। এটা এখন ইন্ডিয়ার বিভিন্ন পত্রিকায় অলরেডি প্রচার হচ্ছে, এটা আমার মুখের কথা না, বিভিন্ন পত্রিকায় প্রচার হচ্ছে যে SBF যে আশা নিয়ে কলকাতায় ছবিটি প্রযোজনা করেছিল কলকাতার দর্শক সেভাবে গ্রহণ করে নাই। পাশাপাশি চরকি আমাদের দেশের একটি খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম, তারাও কিন্তু প্রযোজনার সংস্থা আছে। সুতরাং যখনই তকমাটা উঠেছে, আপনি যে প্রশ্ন করেছেন যে টাকা পাচার হয়েছে কিনা, এই ভয়ে কিন্তু দুটো বড় প্রযোজনা সংস্থা পিছিয়ে গেছে। আর যখন একজন একক লোক প্রযোজনা সংস্থায় থাকবে বা নাম থাকবে, তখন অটোমেটিকলি আপনার এই ঝামেলাটা এড়ানো যাবে। সো দ্যাট আমার মনে হয় যে সেই জন্যই একক প্রযোজনায় নামটা এসেছে শাহরিয়ার শাকিলের, আর ওই বাকি দুটা যে যারা প্রযোজনায় আছেন এই সেন্সর জটিলতা থেকে কাটানোর জন্য এই কৌশলটা অবলম্বন। চলচ্চিত্রে আমি মান্না ভাইয়ের মুখে শুনেছি যে চলচ্চিত্র একটা মাজারের মতো নাকি, যে এখানে যে গরম খাবে সেই হারায় যাবে। সো দ্যাট আপনি গরম খাইতে পারবেন না। তো তুফান বলছেন যে সাফল্য 25 কোটি টাকা ব্যবসা করেছে, সব বললে শাকিব খান এখন 2.5 কোটি টাকা পারিশ্রমিক দাবি করছে, সেক্ষেত্রে শাকিব খান টিকবে? এখন যারা সাকিব খানকে 2.5 কোটি টাকা, আপনি আমার দেশের মার্কেটটা জানেন, কিন্তু আমার দেশের 60টা বা 70টা হল, তো 60টা বা 70টা হল থেকে যদি আপনি টাকাটা তুলতে পারেন, ধরেন সাকিব খানকে 2 কোটি টাকা দিলেন আর বাকি 30 কোটি টাকা, এখন যেহেতু আওয়াজ হচ্ছে 10 কোটি 30 কোটি, হ্যাঁ বাকি 30 কোটি টাকা আপনি তুলতে পারবেন আপনার এই মার্কেট থেকে, সেটা আসলে আপনার উপর নির্ভর করবে যে আপনি তাকে 2 কোটি টাকা দিয়ে নিয়ে মার্কেট থেকে কত তুলতে পারবেন। এখন বগি আওয়াজ যদি দেন রে ভাই, আপনি নিচ্ছেন 6 কোটি টাকা, এখন আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনারা, এখন আমি যদি বগি আওয়াজ দিই ইন্টারভিউ শেষে, ভাই সবাই কিন্তু আমার 5,000 করে দিচ্ছে, কেউ দেখছে? বগি আওয়াজ দিতে তো পয়সা লাগে না রে ভাই, তো বগি আওয়াজ দিতেই পারে সবাই, কারণ কেউ তো দেখে না। সো দ্যাট এই আওয়াজের উপরে যদি কেউ থাকে সেটা ডিফারেন্ট থিং। তার মানে বলছেন যে ধর্মকে তারা ইউজ করে আসলে মিথ্যা বলে তারা অন্যভাবে চালিয়ে যাচ্ছে, এরকম কিছু না? বিষয়টি হচ্ছে যে যদি আপনি একজন ইমানদার বলেন, যেমন আমি ধরেন সাদাকে সাদা বলি কালোকে কালো বলি, আপনি আমাকে এমন একটা প্রশ্ন করলেন যে আমি ধরেন সত্যটা বলতে পারতেছি না মিথ্যা বলতেছি, তাহলে আমি প্রশ্নটা কি করবো? অ্যাভয়েড করবো। কারণ আমি কি করলাম, প্রশ্নটা অ্যাভয়েড না করে আমি মিথ্যার আশ্রয় নিলাম, তাহলে তো আমি বাটপা, কারণ আমি সাদারে সাদা বলতে পারতেছি না কালোরে কালো বলতে না, 100% আমি বাটপা। যারা ধরেন কারো 4টা ছবি রিলিজ, কারো 5টা কারো 7টা 8টা, তারা পারিশ্রমিক হাঁকাচ্ছেন ধরেন 25 লাখ 30 লাখ, কেউ 20 লাখ, তারা দাবি করছেন সাকিব যদি তখন 1 কোটি, এখন তো আজকে শুনলাম 2 কোটি দাবি করছে, সাকিব যদি নিতে পারে আমরা কেন পারবো না? ওরে ভাই সাকিব তো প্রথম 5 বছরে 25টা ছবি দিছে, আপনি আপনার ক্যারিয়ারে 5 বছরে তো 50 না 5টাও দিতে পারতেছেন না, আপনি কিভাবে এটা দাবি করেন? প্রিয়তম যে সুপারহিট ব্যবসা দিছে রাজকুমার, কিন্তু সেই ব্যবসা দেয় নাই, তো এই জন্য কি আপনি রাজকুমারের ফ্লপ বলবেন? আপনি ছবি হবে কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে অনেকে অভিযোগ করছে যে সাকিব তৈরি করছে, এটার আমি উত্তর দিতে চাই এইভাবে। দেখেন সাকিব খান যখন হচ্ছে গিয়ে তার 3টা ছবি শেষ করলো প্রথম বছর, যে বছর 2টা ছবি দিল, মান্না ভাই সুপারস্টার, অনেকেই বলতেন মান্না ভাইয়ের গিরিঙ্গির কাছে বা মান্না ভাইয়ের লিয়াজুর কাছে ধারে কাছে কোনো হিরো যাওয়ার মতো নাই, কারণ মান্না ভাই এমনভাবে ডমিনেট করতো ইন্ডাস্ট্রিকে। ওই সময় উমর সানি ছিল, ওই সময় আমিন খান ছিল, বাপ্পারাজ ভাইও ছিলেন, তাদের সাথে ফাইট করে যদি আজকের সাকিব খান তৈরি হতে পারে সেই সময়, ঈদের 2টা করে ছবি দিতে পারে, তাহলে আপনারা যারা নতুন আছেন আপনারা কী করেন? কারণ আপনারা তো ওই যে টাকাটা চিনছেন, আপনারা তো ফিল্ম চিনেন নাই, আপনারা কোনো পরিচালককে যা বলেন না যে ভাই চলেন সিনেমা বানাই, টাকা পয়সা কি পরে দেখা যাবে, 10টা ছবি বানান না, জায়গা তো অটো তৈরি হয়ে যাবে আপনার, কিন্তু আপনি তো সেটা না, ওই যে টাকাটা ওইটা চিনছেন আপনি। এখন 2-1টা সিনেমা করে যেমন তো হিট সিনেমা নাই, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? আমি সেটাই আপনাকে বলছি যে এই কারণেই আমাদের ফিল্মের জন্য খুবই একটা এটা অসহনীয় সংকেত। আমি রাজ্জাক ভাইয়ের একটা ইন্টারভিউর কথা বলতে পারি, গাড়িটা কবে কিনবে, একটা ফ্ল্যাট কবে কিনবে, অপু বুবলি দ্বন্দ্ব প্রায় আমরা দেখে থাকি, এটা চলচ্চিত্রে কতটা প্রভাব ফেলে? আগে ফেলতো কিনা জানি না, এখনও ফেলছে না, আমার মনে হয় না ভবিষ্যতেও ফেলবে। আমার কাছে ঘুরেফিরা মনে হয়েছে যে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম আমার দেশের বাড়ি যেহেতু নোয়াখালী, রোন কুয়া কুয়া হোন দেখত,
মানে রসুন দেখবেন কোষ কোষ থাকে, ওর কেন্দ্রবিন্দুটা এক জায়গায়, মানে কুটকিটা এক জায়গায়। তো সো দেখ আপনি দেখেন সাকিব খান কি করেছে, সাকিব খান হার্লিনে ঢুকার আগে কিন্তু অপু বিশ্বাস হার্লিনে ঢুকছে, তারপরে কিন্তু হার্লিনের মালিকানায় আমরা জানলাম সাকিব খান। এরপরে আবার দেখেন যে বুবলি, দেখবেন কয়েকদিন পরে বুবলিও ঠিক হয়ে যাবে, কারণ এইদিকে এখন কম্পিটিশন চলতেছে, কিন্তু সাকিব খানের ছবি ঈদের রিলিজ হলে বুবলিরও হয়, মানে আমি বলছি মহিলা সুপার স্টারের তালিকায় সে চলে গেছে। তো সো দেখ এটা তাদের একটা পারিবারিক গেম আমার কাছে মনে হয়। এই প্রশ্নটা না আমার কাছে আবারও মনে হয় কি যে বগি আওয়াজ, বগি আওয়াজ কিরকম, আপনার সাথে আমার সাথে বিয়াটিয়া কিচ্ছু হয়নি কিন্তু আপনার বাচ্চা আমার বাসা, আবার আমি বলতেছি কি যে ওই বাচ্চাটা আমার, বাচ্চা আমার বউ আমার না, তো এগুলো এমনি এমনি হয়, এগুলো তো এমনি এমনি হয় না। তো এই দূর আপনি কাবিন টাবিনে যান কেন, কারণ হচ্ছে কি দুইটা মানুষ যদি একটা ছাদের নিচে থাকে অটোমেটিকলি কাবিন লাগে না তো ভাই, কাবিন হচ্ছে কি হুজুর করেছে অমুকের মেয়ে তমুকের মেয়ে, এই আপনি বলেন কবুল 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 করে নিলাম, তিনবার কবুল হলি তো হয়ে গেল রে ভাই, বিষয়টি হলো মনের ব্যাপার, মন মনের সাথে তো কাগজ দিয়ে কি করবে সম্ভব এই যুগে কেন। আপনি ধরেন হচ্ছে কি আদম হাওয়ার যুগ থেকে শুরু করে আগামী 100 বছর পরে এটা হবে, মনটা যদি ঠিক থাকে, আপনি দেখেন বিয়ে করার আগে আপনি কি করেন, যখন প্রেম করে বিয়ে করেন দুই মনের মিল যখন হয় তখন কিন্তু অটো বিয়ে হয়ে যায়, তাহলে তাদের মিলছে না কেন এখন মিলতেছে না, ওই যে কি বললাম এটা একটা পারিবারিক খেলাও হইতে পারে, যে না না পারিবারিক খেলা হইতে পারে যে তিনজন আলাদা আলাদা ছবির সংখ্যা বাড়ায়, একটা সময় চিন্তা করো যাকে এখন আর মার্কেট নাই আসো এক হয়ে যায়, তখন এক হয়ে যাবে, ভবিষ্যৎ দেখেন কি হয়।